আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। করোনায় আরো 78 মৃত্যু, শনাক্ত 4636। প্রথম ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। মঙ্গলবার থেকে 7 জেলা লকডাউন। কদমতলিতে ট্রিপল মার্ডার, 3 দিনের রিমান্ডে শফিকুল। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। দেশে প্রতি হাজার জনের বিপরীতে হাসপাতালে শয্যা একটিরও কম। শর্ত সাপেক্ষে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন চিকিৎসা সেবা প্রত্যাশীরা। আফ্রিকার 2-1টি সহ অন্যান্য দেশ ঋণ চাইছে তথ্যমন্ত্রী। আতঙ্ক কাটিয়ে 3.5 বছরে সর্বোচ্চ অবস্থানে সূচক। আহমদ শফি হত্যা মামলার আসামি নাসির উদ্দিন গ্রেফতার। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।